সহিংসতা ও অপরাধের অন্যতম হটস্পট হিসেবে বিবেচিত শিকাগোতে অপরাধ দমনে কাজ করছেন একদল নারী সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা নারীরা নেতিবাচক অনুভূতি কাটিয়ে উঠতে ও বিভিন্ন জীবনধারায় অভ্যস্ত হওয়ার ওপর প্রশিক্ষণ নিচ্ছেন সেখানে বেশিরভাগ বন্দুক সহিংসতায় হতাহতের ঘটনায় পুরুষেরাই সবচেয়ে বেশি জড়িত তবে বর্তমানে এমন ধরনের সহিংসতায় নারীদের শিকার হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বেড়েছে গত বছর শিকাকোতে প্রায় পাঁচশো নারী গুলিবিদ্ধ এবং অন্তত নব্বই জন নারী সহিংসতার শিকার হয়ে মারা যায় অপরাধ ও সহিংসতার ঘটনা ঘটার আগেই সেগুলোকে দমন করা এবং আটকানোর কাজ করে থাকে বেশ কয়েকটি সংস্থা এই ধরনের একটি সংস্থা হল কমিউনিটি ভায়োলেন্স ইন্টারভেশন ও সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন এখানকার অভিজ্ঞ বিশেষজ্ঞরা এছাড়াও এই সংস্থার সদস্যরা অনেক সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজও করেন শিকাগো পুলিশের মতে যে কোনো অপরাধ বা সহিংসতা প্রতিরোধে কেবল পুলিশকে নয় এগিয়ে আসতে হবে কমিউনিটির সবাইকে অপরাধ দমনে কে কতটা প্রভাব ফেলতে পারবেন তার ওপর অনেকটাই নির্ভর করছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর জয়ের সম্ভাবনা ভোটারদের অনেকে জানিয়েছেন এই বিষয়টি মাথায় রেখেই তারা পরবর্তী প্রেসিডেন্টকে নির্বাচিত করবেন